চিকলির তো আমরা চিকলিতে চলে যাচ্ছি রংপুরে একটি জনপ্রিয় কি বলবো পার্ক যেখানে সবাই আসে সবার কাছে পরিচিত রংপুর বিভাগের মধ্যে একটা অনেক সুন্দর আসলে ওয়াটারফলটা অনেক সুন্দর লাগতেছে যদিও বা আর্টিফিশিয়াল বাট রিয়েলিস্টিক মনে হচ্ছে বলতে পারি গ্রিন রিসোর্টের জন্য এটা বেস্ট এটা রংপুরের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা করছে এই চিকলি বিল অবশেষে আমরা চিকলির বিলের মানে মধ্যখানে অবস্থান করছি ইতিমধ্যে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে প্রবেশ করেছি তো এখন আমরা সামনের দিক দেখবো যে আসলে চিকলির বিলের মেইন রহস্যটাই হচ্ছে রাতে মানে রাতে অনেক লাইটিং দেখা যায় এই জন্য চিকলির বিলটা অনেক সুন্দর লাগে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আর আমার সাজেস্ট অবশ্যই আপনার ফ্যামিলি বা আপনারা পার্সোনালভাবে যদি আসতে চান তাহলে এখানে আসবেন অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করি আমাদের ঠিক সামনের পাশে আমার ঠিক সামনের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই বলে আসছে লেক পয়েন্ট এখানে এটা প্রায় অনেক বড় লেক আপনারা হয়তো আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর লাগবে কারণ এখানে অনেক ধরনের গেম আছে যেটা আমরা টিকিট ক্রয়ের মাধ্যমে খেলতে পারবো ছোটোকালের গেম এখানে বুঝতে পারি সেটা পাইছি এবং ভিআরসিটির মাধ্যমে আপনি থ্রি ডি দেখতে পাবেন আমরা দেখি কী করা যায় গেম খেলতেও পারি এখন আমরা নাগরদোলায় উঠব নাগরদোলার জন্য দুটি টিকিট কাটা হয়েছে এই যে গেট খুলবে